আসসালামু আলাইকুম। বাংলা অডিওবুক চ্যানেলের নতুন গল্পে আপনাদের স্বাগতম। আজকে আপনারা শুনবেন হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প যন্ত্র। আচ্ছা, প্রথমেই আমরা লেখকের কিছু বক্তব্য জেনে নিই গল্পটি সম্পর্কে। গল্পটি এই শতকের নয়, আগামী শতকের শেষের দিকের। এই জাতীয় রচনার একটি বিশেষ নাম আছে, বৈজ্ঞানিক কল্পকাহিনী। সাহিত্যের ছাত্রছাত্রীরা বৈজ্ঞানিক কল্পকাহিনীকে মোটেই গুরুত্ব দেন না। কেন যে দেন না তা সাহিত্যের ছাত্র নই বলেই হয়তো বুঝি না। আমি নিজে এই জাতীয় রচনা আগ্রহ নিয়ে পড়ি, লেখার সময়ও আগ্রহ নিয়ে লিখি। পাঠকের এই তথ্যটি খুব বিনয়ের সঙ্গে জানিয়ে গল্প শুরু করছি। তিনি নরম গলায় বললেন, ভাই, এর কোনো সাইড ইফেক্ট নেই তো? সেলসম্যান জবাব দিল না, বিরক্ত চোখে তাকাল। তিনি আবার বললেন, ভাই, এই যন্ত্রটার কোনো সাইড ইফেক্ট নেই তো? সেলসম্যানের বিরক্তি চোখ থেকে সারা মুখে ছড়িয়ে পড়ল, ভুরু কুচকে গেল, নিচের ঠোঁট টান টান হয়ে গেল। সে শুকনো গলায় বলল, সাইড এফেক্ট বলতে আপনি কি বোঝাচ্ছেন? মানে নেশা ধরে যায় কিনা, শুনেছি একবার ব্যবহার শুরু করলে নেশা ধরে যায়, রাত দিন যন্ত্র লাগিয়ে বসে থাকে। আপনার যদি সন্দেহ থাকে তাহলে কিনবেন না, আপনাকে কিনতে হবে এমন তো কোনো কথা নেই। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। এতগুলি টাকা দিয়ে যন্ত্রটা কিনবেন, অথচ লোকটা তার প্রশ্নের জবাব পর্যন্ত দিতে চাচ্ছে না, এমনভাবে তার দিকে তাকাচ্ছে যেন তিনি, আপনি কি যন্ত্রটা কিনবেন না দাঁড়িয়ে থাকবেন? তিনি পকেট থেকে চেক বই বের করলেন, খসখস করে টাকার অঙ্ক বসালেন। হাতের লেখাটা ভালো হলো না, কারণ এত বড় অঙ্কের চেক তিনি এর আগে কাটেননি। মাত্র 800 গ্রাম ওজনের কালো চৌকোনা একটা বক্স, অথচ কি অসম্ভব দাম! টাকার অঙ্ক লিখতে গিয়ে হাত কেঁপে যাচ্ছে। সেলসম্যান বলল, আপনার কোনো ক্রেডিট কার্ড নেই? জি না। আপনাকে তাহলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, আমরা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করব। কম্পিউটারটা ট্রাবল দিচ্ছে, একটু সময় লাগবে, আপনি ইচ্ছা করলে পাশের রুমে বসতে পারেন। আমি বরং এখানেই দাঁড়িয়ে থাকি, অবশ্য আপনার যদি কোনো অসুবিধা না হয়। সেলসম্যান জবাব দিল না। তার কাছে মনে হলো সেলসম্যানের মুখের বিরক্তভাব একটু যেন কমেছে, কমাই উচিত, তিনি তো শেষ পর্যন্ত যন্ত্রটা কিনেছেন, তার 50 বছরের জীবনের সঞ্চিত অর্থের সবটাই চলে গেছে, এর পরেও কি লোকটা তার সঙ্গে সহজভাবে দু একটা কথা বলবে না? তিনি বেশ কিছুক্ষণ ইতস্তত করে শেষ পর্যন্ত আবার বললেন, ভাই, এর কোনো সাইড ইফেক্ট নেই তো? এবার জবাব পাওয়া গেল। সেলসম্যান রোবটদের মতো ধাতব গলায় বলল, না, নেই। নেশা হয় না? না, হয় না। তবে আপনি ইচ্ছে করে যদি নেশা ধরান তাহলে তো করার কিছু নেই, যন্ত্রটির সঙ্গে ইনস্ট্রাকশন ম্যানুয়াল আছে, ম্যানুয়াল দেখে যদি ব্যবহার করেন তাহলে কোনো অসুবিধা হবে না। প্রতিদিন 1 ঘন্টার বেশি ব্যবহার করবেন না, সপ্তাহে অন্তত একদিন যন্ত্রটায় হাত দেবেন না। তিনি এবার আনন্দের একটা নিঃশ্বাস ফেললেন, লোকটি শেষ পর্যন্ত তার সঙ্গে কথা বলেছে। তিনি হাসি মুখে বললেন, যন্ত্রটা নিয়ে নানান কথাবার্তা হয় তো, তাই আমাদের স্বভাবই হচ্ছে নতুন আবিষ্কার নিয়ে কথা বলা। P-32 হচ্ছে এই শতাব্দীর সবচেয়ে বড় আবিষ্কার, এই বিষয় নিয়ে আপনার কোনো সন্দেহ আছে? জি না। তাহলে ভয় পাচ্ছেন কেন? ভয় পাচ্ছি না তো। পাশের ঘরে গিয়ে বসুন, আরও 1/2 ঘন্টার মতো লাগবে। জি, আচ্ছা। একটা জিনিস শুধু মনে রাখবেন, এই শতাব্দীর সবচেয়ে বড় আবিষ্কার P-32। বিংশ শতাব্দীতে 10টি বড় বড় আবিষ্কার হয়ে গেছে, এর মধ্যে সবচেয়ে বড় আবিষ্কার হচ্ছে ডেট হরমোন। ডক্টর পিটার স্লিম্যান প্রমাণ করেছেন একটা নির্দিষ্ট বয়সে পিটুইটারি গ্ল্যান্ড থেকে ডেট হরমোন শরীরে চলে আসে, শরীর তখন মৃত্যুর জন্য নিজেকে তৈরি করে, শুরু হয় বার্ধক্য প্রক্রিয়া।
যে হারে জীবকোষ মরে যায় সেই হারে তৈরি হয় না, জরা শরীরকে গ্রাস করে। ডক্টর পিটার স্নিমান দেখালেন সালফার এবং অক্সিজেন ঘাটতি একটি আপাতদৃষ্টিতে সহজ যৌগ অণু এই কাজটি করে। তিনি যৌগটি শরীর থেকে বের করে দেওয়ার প্রক্রিয়াও বের করলেন। এই অসম্ভব ব্যয়বহুল প্রক্রিয়া ব্যবহার করে পৃথিবীর কিছু ভাগ্যবান মানুষ তাদের শরীর থেকে ডেট হরমোন বের করে দিয়েছে। জরা আর তাদের স্পর্শ করতে পারছে না। তিনি পাশের ঘরে চুপচাপ বসে আছেন। এই ঘরে একটি কফি ডিসপেন্সিং রোবট আছে। সে তাকে এক পেয়ালা কফি দিয়ে হাসিমুখে বলেছে, আশা করি এক পেয়ালা উষ্ণ কফি আপনার হৃদয়ের শৈত্য দূর করে দেবে। তিনি রোবটের কথায় কোনো জবাব দিলেন না। এদের তৈরি করা হয়েছে বুদ্ধিদীপ্ত কথা বলে মানুষকে চমৎকৃত করার জন্য। এদের সঙ্গে খানিকক্ষণ কথা বললেই মানুষ হিসেবে নিজেকে তুচ্ছ ও ক্ষুদ্র মনে হয়। তিনি সামনের গোল টেবিলের উপর রাখা চকচকে কিছু ম্যাগাজিন থেকে একটি তুলে নিলেন। পাতা উল্টিয়ে তার মুখ বিকৃত হলো। ভুল ম্যাগাজিন বেছে নিয়েছেন, জেনোকোর নিউজ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে রগরগে সব খবরে ভর্তি। এইসব খবরের কোনোটির প্রতিই তার কোনো আগ্রহ নেই। প্রাণীর চিনের সঙ্গে উদ্ভিদের চিন লাগিয়ে কত সব অদ্ভুত জিনিস তৈরি হচ্ছে তার রগরগে বর্ণনা করতে তার ভালো লাগে না। টমেটো জিনের সঙ্গে গোলাপ গাছ জিন লাগানো হচ্ছে সাফল্য দোরগোড়ায়। এর শেষ কোথায় কে জানে? মানুষ এবং উদ্ভিদের এক সংকর প্রজাতি তৈরি হবে, আগামী পৃথিবীতে কারাবাস করবে মানব উদ্ভিদ। বিংশ শতাব্দীর শেষভাগে মানুষের সঙ্গে শিম্পাঞ্জির মিলনে তৈরি হলো নতুন প্রজাতি। তারা মানুষ না, আবার শিম্পাঞ্জিও না। গাধা ও ঘোড়ার সংকরে যেমন খচ্চর, এও তেমনি। তবে সেই প্রক্রিয়া হয়েছিল গোপনে, পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি। নতুন প্রজাতি সম্পূর্ণ ধ্বংস করে বিজ্ঞানী জানিয়েছিলেন নতুন প্রজাতি গ্রহণযোগ্য নয়। সেদিন এই পরীক্ষার সঙ্গে যুক্ত সমস্ত বিজ্ঞানীর সাজা দেওয়া হয়েছিল। আজ আর সেই দিন নেই। জেনেটিক ইঞ্জিনিয়াররা আজকের পৃথিবীর সবচেয়ে সম্মানিত মানুষ। তাদেরকে পরীক্ষা নিরীক্ষার সব রকম সুযোগ এবং অনুমতি দেওয়া হয়েছে, কারণ এই পৃথিবীকে তারা ক্ষুধামুক্ত করেছে। জেনেটিক ইঞ্জিনিয়ারদের কারণে আজকের পৃথিবীতে কোনো খাদ্যাভাব নেই। সমুদ্রের শৈবালকে তারা সাধু স্টার্চে রূপান্তর করেছেন। উদ্ভিদের সঙ্গে জীবের জিনের সংযোগ তৈরি করেছেন সুস্বাদু প্রোটিন সর্বস্ব উদ্ভিদ। জেনেটিক ইঞ্জিনিয়াররা আজকের পৃথিবীতে দেবতা। আপনার চেক ওকে হয়েছে, আপনি যন্ত্রটি নিতে পারেন। আপনাকে ধন্যবাদ। আশা করি এই যন্ত্রের কল্যাণে আপনার সময় আনন্দময় হবে। শুভকামনার জন্য আপনাকে ধন্যবাদ। তিনি কালো বাক্সটি মুখের কাছে নিয়ে রাস্তায় নামলেন। রাত বেশি হয়নি, তবু পথঘাট নির্জন। টাউন সার্ভিসের হলুদ বাসগুলি প্রায় ফাঁকা যাচ্ছে, তার যে কোনো একটি উঠে গেলেই হয়। উঠতে ইচ্ছে করছে না, হাঁটতে ভালো লাগছে। আবহাওয়া চমৎকার, তবে একটু শীত ভাব আছে। বেশ কিছু সময় হাঁটার পর তিনি একটা ফাঁকা বাসে উঠে পড়লেন। বাসের ড্রাইভার মুখ ঘুরিয়ে বলল, আপনার নৈশভ্রমণ আনন্দময় হোক। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। রোবট ড্রাইভার, পৃথিবী রোবটে ভর্তি হয়ে যাচ্ছে। এইসব রোবট চমৎকার কথা বলে, এদের প্রোগ্রামিং অসাধারণ। রোবট ড্রাইভার বলল, আপনি কত দূর যাবেন? তিনি শুকনো গলায় বললেন, কাছেই। আপনি মনে হচ্ছে আমার সঙ্গে কথা বলতে আগ্রহী নন? না। কেন বলুন তো? তিনি চুপ করে রইলেন, কথা বলতে ইচ্ছে করছে না। এইসব রোবটদের সঙ্গে কথা বলা মানেই হচ্ছে নিজেকে ছোট করা। রোবট গাড়ির গতি বাড়াতে বাড়াতে বলল, আমি রোবট বলে কি আপনি কথা বলতে চাচ্ছেন না? জানি না, আমি লক্ষ্য করেছি বেশিরভাগ মানুষ রোবটদের সঙ্গে কথা বলতে চায় না। সারাক্ষণ গম্ভীর হয়ে থাকে, সারাক্ষণ বিষণ্ণ হয়ে থাকে, যেন তার সমস্যার অন্ত নেই। আমি কি ঠিক বলেছি? হ্যাঁ। আপনারা কী নিয়ে এত চিন্তা করেন? তিনি জবাব দিলেন না, জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে লাগলেন। গাড়ি রেসিডেন্সিয়াল এলাকায় ঢুকেছে।
রাস্তার দুপাশে আকাশ ছোঁয়া বাড়ি। কত লক্ষ মানুষ নেই সব বাড়িতে বাস করে, তবু কেন জানি বাড়িগুলিকে প্রাণহীন মনে হয়। রোবট ড্রাইভার গাড়ির বেগ অনেকখানি কমিয়ে এনেছে। রেসিডেন্সিয়াল এলাকায় গাড়ির গতি অনেক কম রাখতে হয়, রাস্তা ফাঁকা, ইচ্ছে করলেই জোরের গতিতে চালানো যায়। রোবট ড্রাইভার কখনো তা করবে না। লালবাতিতে গাড়ি থামল। রোবট বলল, এই শতকে আপনার মানুষেরা এত অসুখী হয়ে গেলেন কিভাবে? জানি না। আপনাদের তো অসুখী হবার কোনো কারণ নেই। মানুষ ক্ষুধা জয় করেছে, রোগ ব্যাধি জয় করেছে, অমরত্ব তার হাতের মুঠোয়, তবু এত দুঃখ কেন? তিনি বললেন, সামনের বলোকে আমি নামব। অবশ্যই। আপনি কিন্তু আমার প্রশ্নের জবাব দেননি। আপনারা মানুষেরা এই শতকে সবই পেয়েছেন। হাইড্রোজেন ফুয়েল আসায় শক্তির সমস্যা মিটেছে, বাসস্থানের সমস্যা মিটেছে। আপনার নিশ্চয়ই নিজস্ব অ্যাপার্টমেন্ট আছে, আছে না? আপনি নিশ্চয়ই একা থাকেন না, আপনার স্ত্রী আছে? তারপরেও P-32 কিনে এনেছেন, অনেক টাকা গেল, তাই না? আপনি কি উছাড়া আর কিছু বলবেন না? আমি এইখানেই নামব। স্টপেজের মাঝখানে গাড়ি থামানোর নিয়ম নেই। রোবট ড্রাইভার নিয়ম ভঙ্গ করে গাড়ি থামালো। জানালা দিয়ে মুখ বের করে উঁচু গলায় বলল, আপনার P-32 আনন্দময় হোক। তিনি রোবটদের গলায় বললেন, ধন্যবাদ। তার স্ত্রী হাসপাতালে কাজ করে, আজ তার নাইট ডিউটি, কাজে তিনি অ্যাপয়েন্টমেন্টে নেই। টেলিফোনের কাছে ছোট চিরকুট লিখে রেখে গেছেন, খাবার তৈরি করা আছে, খেয়ে নিও। তিনি খেয়ে নিলেন, অত্যন্ত স্বাদু খাবার, খাবারের সঙ্গে চমৎকার পানীয়। এই পানীয়টি এই শতকের মাঝামাঝি তৈরি করা হয়েছে, ঝাঝালো টক ধরনের স্বাদ, কিছুক্ষণের জন্য সমস্ত ইন্দ্রিয় অবশ করে দেয়, বড় ভালো লাগে। গ্লাসে চুমুক দিতে দিতে ঘরের চারদিকে তাকালেন, আনন্দের কত উপকরণ চারদিকে ছড়ানো। ত্রিমাত্রিক ছবি দেখানোর জন্য একটি হলোরামা, যা চালু করা মাত্র অনুষ্ঠানের পাত্রপাত্রীরা মনে হয় সশরীরে ঘরের ঠিক মাঝখানে চলে এসেছে, যেন হাত বাড়ালেই তাদের ছোঁয়া যাবে। মস্তিষ্কের আনন্দকেন্দ্র উত্তেজিত করার জন্য আছে নানান ব্যবস্থা, সুমধুর সঙ্গীত শ্রবণের আনন্দ থেকে শুরু করে নারী সঙ্গ আনন্দের মতো তীব্র আনন্দ মস্তিষ্ক উত্তেজিত করেই পাওয়া যাচ্ছে। বিজ্ঞানীরা মানুষ কেন আনন্দ পায়, কোত্থেকে আনন্দ পায় তা জেনেছেন। তারা জানেন বাগানে একটি ফুল দেখার আনন্দের সঙ্গে পিঠ চুলকানোর আনন্দের বেশ কিছু মিল আছে, আবার অমিলও আছে। ফুল না দেখেও এবং পিঠ না চুলকেও অবিকল সেই আনন্দ মস্তিষ্কের বিশেষ বিশেষ অংশ উত্তেজিত করে পাওয়া যায়। ঘরে ঘরে সেই ব্যবস্থা আছে, কিন্তু মানুষ তা থেকে আর আনন্দ পাচ্ছে না। মানুষ ঝুঁকেছে P-32 এর দিকে। কে জানে, একসময় হয়তো এই যন্ত্রটিও তার ভালো লাগবে না। তিনি তার স্ত্রীকে P-32 কেনার খবর দেওয়ার জন্য ফোন করলেন। রোবটদের ভাবলেশহীন গলায় বললেন, আমি আজ একটি P-32 কিনেছি। সে কি সত্যি? হ্যাঁ। ব্রাড ভুল করেছ। কেন? আমাদের মতো দম্পতিদের সরকার থেকে একটি করে এই যন্ত্র দেয়া হবে বলে কথা হচ্ছে, তুমি কি জানতে না? জানতাম। তাহলে কবে না কবে দেয়, আগেভাগে কিনে ফেললাম। তুমি কি রাগ করেছ? না। যন্ত্রটা কি ব্যবহার করেছ? এখনও করিনি, এখন করব। আচ্ছা, তোমার যন্ত্র তোমার জীবনকে আনন্দময় করে তুলুক। আমাদের মতো দম্পতিদের যন্ত্রের আনন্দের প্রয়োজন আছে। তোমাকে ধন্যবাদ। তিনি টেলিফোন রেখে দিলেন। কাগজের মোড়ক খুলে কালো বাক্সটি বের করে টেবিলের উপর রাখতে রাখতে মনে মনে বললেন, আমাদের মতো দম্পতি। এই বাক্যটি আমার ভালো লাগে না। ভালো না লাগলেও তার স্ত্রী বাক্যটি তাকে দিনের মধ্যে কয়েকবার বলেন। হয়তো এই নিয়ে তার মনে গোপন ক্ষোভ আছে, ক্ষোভ থাকার কোনো কারণই নেই। তাদের মতো দম্পতি পৃথিবীতে অসংখ্য আছে, যারা সন্তান জন্মাবার অধিকার পাননি। মানবজাতির স্বার্থেই তা করা হচ্ছে। পরিকল্পিতভাবে পৃথিবীর জনসংখ্যা কমিয়ে আনার
একটি শর্তই হচ্ছে একদল সন্তানহীন দম্পতি। মানুষ মৃত্যুকে যদি সত্যি সত্যি জয় করে ফেলে তাহলে জনসংখ্যা আরও কমাতে হবে, তাদের মতো দম্পতির সংখ্যা আরও বাড়বে। তিনি যন্ত্র হাতে নিয়ে সোফায় এসে বসলেন, ইনস্ট্রাকশন ম্যানুয়াল মন দিয়ে পড়লেন। যন্ত্রটি ব্যবহার করা খুব সহজ। যন্ত্র থেকে বের হওয়া ঋণাত্মক ইলেকট্রোড ঘাড়ের ঠিক মাঝামাঝি লাগাতে হয়, ধনাত্মক ইলেকট্রোড থাকবে বা কপালে। স্ট্যান্ড বাই বোতামটি বেয়ে কারেন্ট ফ্লো অ্যাডজাস্ট করতে হবে, যাতে এক মাইক্রো অ্যাম্পেয়ারেরও কম বিদ্যুৎ প্রবাহ স্নায়ুতন্ত্র দিয়ে প্রবাহিত হয়। কারেন্ট অ্যাডজাস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই নীল আলো জ্বলে উঠবে, তখন চোখ বন্ধ করে বাম স্টার্ট বাটন টিপতে হবে। সঙ্গে সঙ্গে কিছুই হবে না, মিনিট পাঁচেক অপেক্ষা করতে হবে। P32 যন্ত্রটি বেশ কিছু স্বপন যন্ত্রের মস্তিষ্কের স্মৃতি ধরে রেখেছে। এই স্মৃতি বায়োকারেন্টের মাধ্যমে মানুষের মাথায় সঞ্চারিত করা হয়। তিনি যন্ত্র চালু করে বসে আছেন, মাথায় ভোঁতা ধরনের যন্ত্রণা হচ্ছে, অল্প পিপাসাও বোধ হচ্ছে। হঠাৎ সেই পিপাসা হাজার গুণে বেড়ে গেল, তৃষ্ণায় তার বুক ফেটে যাচ্ছে। এই তৃষ্ণার কারণেই বোধহয় তার ঘ্রাণ শক্তি লক্ষগুণ বেড়ে গেল। তিনি এখন সব কিছুর ঘ্রাণ পাচ্ছেন, মাটির ঘ্রাণ, ফুলের গাছের শেকড়ের ঘ্রাণ। তার জগৎটি ঘ্রাণময় হয়ে গেছে এবং তিনি বুঝতে পারছেন তিনি শহরের 97 তলা সাজানো গোছানো কোনো অ্যাপার্টমেন্টে বাস করেন না, তিনি বাস করেন বনে, গভীর বনে। তিনি কে, তিনি কি, বোঝা যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি একটা চিতাবাঘ। বাঘ নয়, বাঘিনী। তার 3টি শিশু শাবক আছে, গত 2 দিন এদের তিনি আগলে রেখেছেন। আজ প্রবল তৃষ্ণায় অস্থির হয়ে এদের ছেড়ে পানি সন্ধানে বের হয়েছেন। পানি কোথায় আছে তা তিনি জানেন, পানিরও গন্ধ আছে, সেই গন্ধ মাটির গন্ধের মতোই। পানি আছে, কাছেই আছে, এক মুহূর্তের মধ্যেই তিনি পানির কাছাকাছি পৌঁছে যেতে পারেন, কিন্তু যেতে পারছেন না। কাছেই কোথায় যেন পুরুষবাঘটা ঘুরঘুর করছে, এর মতলব ভালো না, বাচ্চাটাকে এ হয়তো মেরে ফেলবে। এদের একা রেখে কোথাও যাওয়া যাবে না, অথচ তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। আকাশে বিরাট চাঁদ, তার আলোয় বনভূমি ঝলমল করছে, কনকন করে বইছে শীতের বাতাস। বাতাসে কি অদ্ভুত শব্দেই না গাছের পাতা নড়ছে, যেসব পাতা নড়ছে তার থেকে এক ধরনের গন্ধ আসছে, আবার স্থির পাতা থেকে অন্য ধরনের গন্ধ। কি বিচিত্র চারপাশের জগৎ, কোন স্তরেই না পৌঁছে গেছে অনুভূতির তীব্রতা। তার শরীর থরথর করে কাঁপছে, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, অথচ কি আনন্দই না তিনি রক্তের ভিতর অনুভব করছেন। তিনি জলের সন্ধানে এগুচ্ছেন, অথচ তার সমস্ত ইন্দ্রিয় তার শাবকদের দিকে। আরও অনেক পরের কথা, ডেথ হরমোন রক্তের ভেতরেই ভেঙে ফেলার অতি সহজ পদ্ধতি বের হয়েছে। মানুষ জরা রোধ করেছে, মানুষ এখন অমর বলা যেতে পারে। বার্ধক্যজনিত কারণে তার আর মৃত্যু হবে না। জীবাণু এবং ভাইরাস ঘটিত কোনো অসুখ পৃথিবীতে নেই। মানুষকে এখন কি তাহলে অমর বলা যাবে? হয়তোবা। অমর মানুষেরা এখন দিনরাত ঘরেই বসে থাকে, তাদের কাজ করবার প্রয়োজন নেই। কাজের জন্য আছে রোবট শ্রেণী, চিন্তাভাবনারও কিছু নেই। অমরত্বের বেশি আর কিছু তো মানুষের চাইবারও নেই। এখনকার মানুষ দিনের পর দিন একই জায়গায় একই ভঙ্গিতে বসে থাকে। P32 যন্ত্র লাগিয়ে পশুদের জীবনের অংশবিশেষ যাপন করতে তাদের বড় ভালো লাগে, এই তাদের একমাত্র আনন্দ। প্রিয় শ্রোতা, আজকে এই পর্যন্তই। কেমন লাগছে আমাদের গল্পগুলো শুনতে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।